সিলেটের বাজারে পেঁয়াজের ঝাঁজ বেড়েছে পাইকারি থেকে খুচরা বাজার সবখানেই অস্বাভাবিকভাবে দাম বেড়েছে পেঁয়াজের পার্শ্ববর্তী দেশ ভারতের বাজারে দাম বৃদ্ধি সরকারের অতিরিক্ত কর আরোপ সহ নানা অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা তবে বাজারের এই ঊর্ধ্বমুখীতা নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতাদেরকে বেকায়দায় ফিরে দিয়েছে তাদের দাবি তদারকির অভাবে বিশেষ কোনো সিন্ডিকেট কারসাজি করে পেঁয়াজের দাম বৃদ্ধি করছে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরী রিপোর্টে ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন সিলেটের পাইকারি বাজার কালীঘাট যেখানে কেজি প্রতি ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা মাত্র দুই কিলোমিটারের ব্যবধান আম্বরখানা খুচরা বাজার কালীঘাট থেকে এখানে আসতেই কেজি প্রতি পেঁয়াজ ছয় থেকে ষাট টাকা বেড়ে বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা মাত্র দু সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ক্রেতারা পড়ছেন বিপাকে তাদের দাবি অতি মুনাফা লাভের জন্য বিক্রেতাদেরই কারসাজি যারা গুদাম করিয়া রাখে তারা আর কি এটা যখন কম দাম থাকে তখন তারা গুদাম করিয়া স্টক করে রাখি দেয় আর পরবর্তীতে যখন বেশি দাম হয় তখন তারা সারে ও তারা সিন্ডিকেট তারা বেশি বাজার সয়লা হয়ে আছে নির্ধারিত মূল্য তালিকা তবুও তা মানতে নারাজ বিক্রেতারা সুযোগ সন্ধানী এসব ব্যবসায়ী তাদের মর্জিমতো দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে হাতি নিচ্ছেন টাকা এমনটা স্বীকার করলেন পাইকারি বাজারের ব্যবসায়ী নেতারা তারা সুযোগসন্ধানী ব্যবসায়ী তারা বেশি লাভ করতে চায় তারা আসলে বালা নাই এখান বলা করেন না চল্লিশ টাকা দিয়ে পেঁয়াজ গুলা খরিদ করিয়া নিছে হয়তো সাতচল্লিশ আটচল্লিশ ব্যস্ত পারে তাই যদি পাঁচ টাকা ষাট টাকা কেজিতে নেয় এটা তো আসলে ঠিক না গেল দশ থেকে পনেরো দিনে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধিতে নানা অজুহাত দেখালেও পেঁয়াজের ঝাঁঝে বিস্মিত খুদ বিক্রেতারাই আর সিন্ডিকেটের বিষয়টি উড়িয়ে দিয়ে তারা মনে করেন পার্শ্ববর্তী দেশ ভারতে দাম বৃদ্ধি বন্যা ও অতিরিক্ত ট্যাক্স সহ নানা কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে অনেক আছে সবাই তো আর একরকম যারা বুঝে এটা সিন্ডিকেটের মাল না এটা কাঁচা মাল যদি আপনার গুডাউনজাত করে দশ দিন রাখে তাহলে এটা ফসে যাইব বর্তমান যে সংঘর্ষস্থলের এইটার কারণে ইন্ডিয়াতে বন্যা হয়েছে এইটার কারণে আবার সরকারি সবকিছু স্বল্প আয়ের ক্রেতারা বলছেন যে হারে নিত্য দাম প্রতিনিয়ত বাড়ছে সেহারে বাড়ছে না তাদের বেতন ভাতা তাই নিত্যদিনের হিসেব কষ্টে বিপাকে পড়ছেন তারা পঁচিশ টাকা থেকে দিয়ে চলে গেল ডাবল ডাবল বাড়া গেল আমার তো বেতনটা নাই এখন আমি এই টাকাটা আসবো কোথা থেকে পর্যাপ্ত আমদানি এবং সঠিক তদারকি নিশ্চিত করা না গেলে খুব সহসা পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা শরীফুল ইসলাম চৌধুরী এস নিউজ সিলেট